কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অনেকেই জানেন সামনে আসছে রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমী দু হাজার চব্বিশ সালে ঠিক কবে পড়েছে কখন তিথি শুরু হবে কখন তিথি শেষ হবে কবে পালন করবেন রাধা অষ্টমী ব্রত তা জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো রানী অর্থাৎ রাধা অষ্টমীর পুজো রাধারানীর জন্মতিথি তো কথিত আছে রানীজির পুজো যিনি মন দিয়ে করবেন তারা জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন যে কোনো কাজে তারা হবেন না তো অবশ্যই রাধা রানীজির যে জন্মদিন রাধা অষ্টমী ব্রত সেটা কবে পালিত হবে সেটাই আমরা এখন আলোচনা করব ভাদ্রপদমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় রাধা অষ্টমী জন্মাষ্টমীর থেকে পনেরো দিন পর আসে এই উৎসব কথিত আছে রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো ও ব্রত রাখলেও তার কোনো ফল কখনোই হয় না রাধা রানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা তাকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করবেন তাদের কখনোই অর্থের অভাব হবে না তো চলুন আজকের ভিডিও জেনে নিই দু সাল অর্থাৎ এই বছরে রাধা অষ্টমীর তারিখ শুভ সময় এবং গুরুত্ব অবশ্যই জানব হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষ গুরুত্ব আছে প্রত্যেক বছর জন্মাষ্টমী থেকে ঠিক পনেরো দিন পরে রাধা অষ্টমী অর্থাৎ রাধা রানীজির বিশেষ পুজোর আয়োজন সকলেই করেন ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হচ্ছেন রাধা রানী রাধা অষ্টমী দু হাজার যে তারিখ পড়েছে তা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই বছর ভাদ্রপদমাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথি দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয়া তিথির ভিত্তিতে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে তো অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন রাধা অষ্টমীজির যে পুজো হবে সেটা ঠিক কবে তিথি কখন শুরু হচ্ছে তিথি কখন শেষ হচ্ছে তো রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য আপনারা দু ঘন্টা উনত্রিশ মিনিট শুভ সময় পাবেন যারা উপবাস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল এগারোটার তিন থেকে দুপুর একটা বত্রিশ মিনিট পর্যন্ত রাধা অষ্টমীর দুপুরে পুজো হয় তবে এই বছর রাধা অষ্টমীর দিনে দুটো শুভ চোখ তৈরি হচ্ছে তো সেটা অত্যন্ত ভালো সকলের জন্যই তো অবশ্যই ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ